जी भाई साहब वेलकम टू अनदर एपिसोड अफ अनर्थडक्स बहुत गौरम बहुत गौरम इतना गौरम जे रिकॉर्डिंग करते करते मन हो गे जाब बुझला जाहोक तो करते हैं इट इज माई जब्स एंड मेनी पीपल आर जब ऑन दि रोड्स अंडार दि रोड सो दिस इज अ फेयरली इन कम्पेरिजन भेरि आरामदायक जब्स तो या yeah. দিস ইজ ইট হ্যাঁ তো প্রথমেই লেট লেটমি রিমাইন্ড ইউ দেয়ার ইজ এ লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড দ্য লিঙ্ক এ লিঙ্ক ইজ সাপোজ টু বি ক্লিকড মানে এখানে নট অলওয়েজ মানে মেসেজে কোনো লিঙ্ক এলে ক্লিক করবে না ভুলভাল মেসেজে বাট এটা তো ভুলভাল চ্যানেল নয় তুমি সাবস্ক্রাইব করেছো তুমি ভরসা করো আমাকে তুমি শুনছো তাই না তাই ডেসক্রিপশানে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ ক্যাটালগ আছে ওটা কিসের ক্যাটালগ না আর্টিফিশিয়াল প্রিমিয়াম জুয়েলারি ওকে বা প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি এই ওয়ার্ডগুলো সবসময় আমি ভুলভাল বলে ফেলি তো লার্নিং লার্নিং তো দিস ইজ এ বিজনেস কল জুয়েল লেন আমাদের ব্র্যান্ড আ ফ্রেন্ড অ্যান্ড আই মাই ফ্রেন্ড অ্যান্ড আই সুনন্দা অ্যান্ড আই উই হ্যাভ ক্রিয়েটেড দিস ব্র্যান্ড উই আর কালেক্টিং আর্টিফিশিয়াল জুয়েলারি প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি জুয়েলারি ফ্রম অল ওভার দি ইন্ডিয়া অ্যান্ড উই আর অফারিং দেম অ্যাট আ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস অলসো উই আর ডেলিভারিং ফর ফ্রি নো চার্জেস ফর শিপিং সে তুমি কেরালায় থাকো আর আন্দামানে হ্যাঁ পাশের বাড়িতে থাকলে আমি দিয়ে আসবো সেটা আমার জন্য সুবিধা হবে তাছাড়া তুমি যেখানেই থাকো উই উইল উই উইল উইল রিচ দেয়ার ওকে ফর ফ্রি তাই প্লিজ গো অ্যান্ড চেক আউট দেখো তোমার কেমন লাগে ফিডব্যাক দাও ভালো না লাগলে নেবে না ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ না ভালো লাগলে ওকে উই উইল ট্রাই বেটার নেক্সট টাইম ওকে হ্যাঁ লেটস গেট ইন টু নাও ইন দ্য এপিসোড নাও ওকে নাও ঠিক আছে নাও না কথা বলছি আর পাকাচ্ছি না তো আজকের এপিসোডটার নাম কী দেবো আমি ভাবছিলাম ডিমোরালাইজিং ডিমোটিভেটিং পিপল কি বলে ওটাকে ডিমোরালাইজ ডিমোটিভেট যাই বলে মানে কোনো একটা কাজ করতে গেলে দেখবে হতে পারে তুমি মনে করো ঠিক করলে যে আমি আমি ডাক্তার হব আমি ঋত্বিক রোশন হব ঠিক আছে ডাক্তার ছেলে আমি ঋত্বিক রোশন হব মানে তুমি একজন ভালো ডান্সার হতে চাও ভালো অ্যাক্টার হতে চাও তোমার মনে হয় যে তুমি পারবে ওকে তোমার ইনোসেন্ট মাইন্ড তোমাকে বলছে যে আরে তুই তো গিরেট হ্যাঁ ভাই এবার এই গ্রেট আইডিয়াটা তুমি যখন তোমার নট সো গ্রেট সারাউন্ডিংসে গিয়ে বলবে তখন তারা তোমার ওপর প্রথম কথা হাসবে বলবে যে হ্যাঁ এত খেবে কারণ ব্যাপারটা হচ্ছে তারা ইম্যাজিন করতে পারছে না সেটা তারা কোনো দিনও ভাবতে পারেনি যে তারা কোনো দিনও অ্যাক্টিং করবে বা এমন একটা করবে অসাধারণ একটা করবে অ্যাকচুয়ালি সব কিছুই সাধারণ কিছু সত্য ওকে বাট ইয়ে সত্য উহনে নেই দেখা আমারা হিন্দি সা কারেক্ট তো কবি কভি আম হিন্দি ভি বলেঙ্গা ওকে তো যাই হোক তো ওদের সত্য যেটা সেটার সাথে তোমার সত্যটা না মিললেই তারা ভাববে যে তোমারটা মিথ্যে হ্যাঁ তো এটা তো হয়ই এটা তো খুব কমন ব্যাপার কিন্তু মনে করো তুমি প্রচণ্ড রেগে গেলে না সালা করবো তো বটে এ সালা হাসলো তো আমার ওপর ঈদের সালাদের উপর আমি সালা মুখে একদম জুতো মারব সালা করে দেখাবো তো তুমি কাজ করতে শুরু করলে মানে নিজের ওপর বিভিন্ন রকম ইউটিউবে সার্চ করলে হাউ টু লার্ন অ্যাক্টিং বিভিন্ন রকম বই পড়লে ডান্স শিখতে কোনো অ্যাকাডেমিতে জয়েন করলে বা ইউটিউব থেকে শিখলে মনে করো তোমার ন্যাচারাল ট্যালেন্ট আছে তুমি ন্যাচারালি জেনেটিক্যালি তুমি এই ব্যাপার নিয়ে একটা নলেজ নিয়ে তুমি জন্ম নিয়েছো যেহেতু তোমার ভালো লাগে তাই তুমি কালচার করো তুমি খুঁটিনাটি ব্যাপারগুলো দেখো যে এখানটা কী করলো হ্যাঁ তোমার প্রিয় অভিনেতা বা তোমার প্রিয় অভিনেত্রী বা যাই হোক ডিরেক্টর কি বলে থাকবে এখানে স্ক্রিপ্ট পড়ছো দিয়ে তুমি মোটামুটি একটা প্রিপেয়ার্ড দিয়ে তুমি কী করলে তুমি এবার গাইডেন্স খুঁজছো যে কি করে এন্টার করা যায় তুমি খুব ইনোসেন্স নিয়ে গিয়েছিলে মনে করো কোনো অডিশান দিতে তারপর দেখছো যে ওখানে চল্লিশ জন দাঁড়িয়ে আছে তুমি দেখে ভয়ে বাড়ি চলে এলে বা তুমি এত ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছো বুঝতে পারছো যে দিয়ে সাথে ওরে বাপ ওই ছেলেটা কি সুন্দর দেখতে রে হে বাবা ওর বডি দেখ আমাকে কেন নেবে এরা বাড়ি চল পারি চড়ি এলে কিন্তু স্টিল তোমার মাথার মধ্যে কিন্তু সেলফ ডাউটের সাথে সাথে এই ভয়টাও আছে যে সবাই হাসবে তোমার উপর এবং এই বিলিফটাও আছে কোনো না কোনো জায়গায় যে তুমি কিন্তু অ্যাকচুয়ালি আছে মধ্যে কিছু একটা আছে তুমি জানো তুমি ফিল করতে পারছো সেটা সেটার উপস্থিতি তুমি ফিল করতে পারছো বাট তোমার মনে হচ্ছে সেটা ওই অত আলোর চমকে দেখতে পাওয়া যাবে না একটা অন্ধকার ঘরে তোমার প্রদীপটা দেখতে পাওয়া যাবে কিন্তু দিনের বেলা অত অত মানে অত আলোতে তুমি নিজেকে প্রেজেন্ট করতে পারবে না প্রকাশ করতে পারবে না ঠিক আছে তুমি কি করলা তুমি করলা কি যে তুমি যারা অলরেডি এস্টাবলিশড তাদেরকে মেসেজ করতে লাগলা যে স্যার আপনি কী করে করলেন এই যে ম্যাডাম আপনার অভিনয় আমি ভক্ত মানে মানে চোখ দু চোখ এক পলক ফেলি না আপনি যখন অভিনয় করেন সব হলো কেউ একজন তোমার কমেন্টে খুশি হলো মেসেজে রিপ্লাই করলো কি করা হয় তুমি বলে যে স্যার আমি হ্যাঁ কিছুই করি না আমি অভিনয় করার চেষ্টা করছি এবার সেই মানুষটি যদি তোমাকে বলে এ তুমি মনে করো জিজ্ঞেস করলে যে আমাকে একটু পথ প্রদর্শিত যে প্রভু এরকম বললে তুমি তাকে তো তো সে বললো যে এসব জিনিসের কোনো শর্ট শর্টকাট হয় না ভাই হ্যাঁ শর্টকাট 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 হয় না আজ করতে থাকো অত সোজা নয় এটাই বলবো যে একটা প্ল্যান বি রেখো হ্যাঁ এর মধ্যে হারিয়ে যেও না এরকম কিছুটা বলে দিল তোমাকে তো তুমি সেই মুহুর্তে কি ফিল করবে তুমি ফিল করবে যে এ যখন বলছে জিনিসটা সহজ নয় এত আমরা কিন্তু সেই কাজটার পিছনেই ঝাঁপাই যেটাতে আমাদের মনে হয় যে উইল বি এবল টু ডু এট আমরা কিন্তু ফেলিয়ার এক্সপেক্ট করে কোনো কাজ করি না আমি হঠাৎ করে আজকে বলবো না যে আমি লাইকসে ম্যাথেমেটিশিয়ান হব হবই হয়ে বই আমি বলবো না তার কারণ আমি জানি যে ওই ইন্টেলিজেন্সটা আমার মধ্যে ছোট থেকে নেই আমি বেসিক ম্যাথেমেটিক্স শিখে নিতে পারি আজকে যেটা ছোটোতে আমি পারতাম না সেটা আমি আজকে শিখে নিতে পারি কিন্তু আই ক্যান নট বি ম্যাথেমেটিশিয়ান আমি কোনোদিন অঙ্কের টিচার হতে পারবো না বা অঙ্কের মানে অঙ্ক কী বলে মানে অঙ্ক পণ্ডিত হতে পারবো না আমি যাই হোক তো সেটা আমি পারবো না তাই আমরা লাভ না কিন্তু আজকে যদি আমার মনে হয় যে যেমন ধরো আমি স্ট্রেনোগ্রাফি প্র্যাকটিস করি শিখি আমার স্পিডটা অত ভালো নয় কিন্তু আমি জানি যে আই ক্যান রিচ দেয়ার তাই আমি কিন্তু এটাতে যেহেতু আই থিঙ্ক আই থিঙ্ক আই ক্যান রিচ দেয়ার আই নো দেয়ার এ ওয়ে মানে কী ওয়ে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে আরও অনেক অনেক প্র্যাকটিস করতে হবে তাহলে হাতটা স্মুথ হবে আমার স্পিড বাড়বে স্টেনোগ্রাফি যদি তুমি জানো তাহলে তুমি বুঝবে যে কোনো জিনিসেই যদি ধরো তুমি কি বলবো তোমাকে লেটসে তুমি হার্ড হার্ডওয়্যারের কাজ খুব ভালো জানো হ্যাঁ তোমার ভালো লাগে তো তুমি হার্ডওয়্যারের কাজ যদি শিখতে থাকো তাহলে তুমি এক এক একদিন তো ভালো জেনেই যাবে না তো সেইভাবেই আমরা কিন্তু সেই দিকেই এগোই যেখানে আমরা জানি যে মানে মাইনার ফেলিয়ার্স থাকলেও ইভেনচুয়ালি উইল বি সাকসেসফুল বা ইভেন্চুয়ালি উইল নট ফেল উইল সাস্টেন হ্যাঁ এটা আমরা ভেবেই এগোই ফেলিয়ারের কথা মাথায় রেখে কিন্তু এগোই না কখনোই তো এই যে লোকটা তোমাকে বলে দিল যে অত সোজা নয় শর্টকাট কিছু হয় না দেখো অন্য কিছু প্ল্যান করে রাখো অত সবার দ্বারা হয় না ওকে মানে ডোন্ট গেট গেট ইউর হোপস আপ এই ধরনের কিছুটা বলে দিল হোয়াট দ্যাট ডাজ ইজ সাডেনলি যেটা তোমার স্বপ্ন ছিল সেটা অলিক কল্পনাতে পরিণত হয়ে যায় যেটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই এমন কিছু একটা হয়ে যায় তোমার স্বপ্নটা যেটা এতদিন পর্যন্ত তুমি ছুঁয়ে দেখতে পারছিলে গন্ধ পাচ্ছিলে ওখানকার ওই স্বপ্নের মধ্যে কি কি হচ্ছে সব বুঝতে পারছিলে স্পষ্ট দেখতে পাচ্ছিল স্পট মানে ওই স্বপ্নটা বাস্তবায়িত হতে এবার কিন্তু ধীরে ধীরে ওটা সেই মানে পরিদের গল্পের মতো মনে হচ্ছে এবং তুমি যেহেতু আর কোনো দিকেই তাকাও তাই হঠাৎ করে তুমি এমন একটা গর্তে ঢুকে পড়বে যেখান থেকে তোমাকে কেউ বের করতে পারবে না বা অনেক সময় লাগবে তোমাকে নিজেকেই বেরোতে হবে অ্যাকচুয়ালি ওখান থেকে বাট অনেকটা সময় লেগে যাবে বিকজ তোমার জীবনটাই পাল্টে যাবে তোমার জীবনের সত্যটাই পাল্টে যাবে আর এটাই হয় এটা তখনই হয় যখন এই ধরনের মানুষেরা বলে যে স নট ইজি মানে তোমাকে ফিল করায় যে ইউ দ্যার মেনি পিপল যারা চেষ্টা করে কিন্তু পারে না ওকে তো ইউ কুড বি দ্যাট পারসন মানে যে ওইখানে পৌঁছে গিয়েছে না তার অনেকের তাদের মধ্যে নিশ্চয়ই সবাই নয় অনেকের এটা বোধ হয় যে তারা প্রচুর স্ট্রাগল করে ওখানে পৌঁছেছে আর এতটা স্ট্রাগল মানে অ্যাকচুয়ালি তো এই ধরনের যে কোনো কাজই আমি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ফিল্ডের কথা বলছি যে the The talent and the hard work these two things are not enough. You have to be the right person at the right time okay you have to know the right person you have to you have to be prepared and that's something that uh, doesn't always happen okay um, you you will not always find. কাইন্ড পিপল অ্যান্ড দ্য পিপল হু আর উই কল আনকাইন্ড তারা প্রত্যেক দিন এত মানুষের সাথেই দেখা করে তাদের আলাপ হয় যে তাদের কাছে প্রত্যেকটা মানুষই মানে দে অল মানে অল অফ আস মানে আমরা ওদের কাছে একটা ভিড় হ্যাঁ এবার ভিড়ের মধ্যে ওরা কোনো চরিত্র দেখতে পায় না ভিড়ের শুধু কাছে ওরা শুধুমাত্র ওই কী বলে ওটাকে মানে ওদেরকে একটু তেল দেওয়া ওদেরকে একটু মানে ইয়েস স্যার ইয়েস স্যার করা এটাই দেখতে পায় ওরা তাই ওদের মধ্যে না একটা সেন্স অফ সুপ্রিমেসি চলে আসে তাই ওদের মনে হয় যে ওদের জায়গায় তো এরা কোনো দিন পৌঁছতে পারবে না বিকজ আমরা যখন তাকে অ্যাপ্রোচ করছি তখন তো আরে ম্যাডাম ম্যাডাম স্যার স্যার এরকম করে তো অ্যাপ্রোচ করছি তার কারণ দে আর অ্যাকচুয়ালি ওয়ের উই ওয়ান্ট টু বি তাই উই ফিল দ্যাট দে আর সো লাকি দে হ্যাভ অ্যাচিভড এভরিথিং বাট অ্যাকচুয়ালি ইন দেয়ার লাইফ দে আর অলসো লুকিং এট সামথিং আবাভ দেম অ্যান্ড দে আর থিঙ্কিং যে ওখানে যদি পৌঁছতে পারি ওকে দের আর ভেরি ফিউ পিপল যারা অ্যাকচুয়ালি যা পেয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট বা স্বপ্ন পৌঁছতে স্বপ্নে পৌঁছোতে পেরেছে কারণ স্বপ্ন সাধারণত এক এক পা আগেই হয় হ্যাঁ এক পা আরেকটু আরেকটু গিয়েই হয় স্বপ্ন পূরণ তো যেটা মানে মেন বক্তব্য সেটা হচ্ছে যে তুমি যদি এই ধরনের কোনো মানুষ হও যে কোথাও একটা পৌঁছে গিয়েছো তো ইউ শুড অলওয়েজ অলওয়েজ ডোন্ট এনকারেজ পিপল মানে তোমার দায় নয় সবাইকে এনকারেজ করা যে কী করতে হবে গাইড করাটাও তোমার দায়িত্ব নয় কিন্তু কখনো নিজের রাস্তাটা নিজের জার্নিটাকে কঠিন বা অসম্ভব বা এমন কিছু বলো না বা দেখিও না যেটা অন্য একজনের কাছে যেটাতে মনে হবে যে তোমার জায়গায় পৌঁছনোটা তার পক্ষে তো সম্ভব নয় মোস্টলি এটাই হয়ে থাকে মোস্টলি আমি সাধারণ একটা অডিও প্ল্যাটফর্মের কথা বলছি যেখানে মানে প্ল্যাটফর্ম মানে এই যে ফিল্ড অডিও নিয়ে যে কাজ হচ্ছে যেখানে লোকজন কথা বলে খাচ্ছে বেসিক্যালি গান গেয়ে আবৃত্তি করে স্টেজে পারফর্ম করে নাটক করে এই যে অডিও ভয়েস অ্যাক্টিং করে ভয়েস ওভার করে তো দিস ইজ এটা তো কোনো ধরো চাকরির পরীক্ষা হয় না ইউ হ্যাভ টু রিচ অ্যান্ড ইমপ্রেস সার্টেন পিপল অ্যান্ড সামটাইমস দেয়ার আর নো ওয়েজ টু রিচ দ্যাম সো হোয়াট উই ডু যে যারা ওখানে অলরেডি রিচ করে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করা যে আমাদেরকে ঠিক একটা দিকে আঙুলটা দেখিয়ে দিন যে কোন দিকে যাবো আমি হ্যাঁ আমার সাথে এটা হয়েছে বলে আমি বলছি যে এবং দের আর পিপল লাইক দীপ দা দিপবাসু হি রিয়েলি হেল্প মি অ্যান্ড নট ওনলি হেল্পড মি ওনার ওনার উনি যে আমাকে যেদিকে দেখালেন সেদিকে আমি গিয়ে কিছু কর হলো না কিছু করে উঠতে পারিনি বাট হি হি ওয়াজ সো সিকিওর অ্যাজ এ পার্সন দ্যাট হি ডেন্ট থিঙ্ক যে আমি যদি কোথাও চলে যাই তাহলে ওনার কাজ চলে যাবে দ্যাট ইট মানে এই ধরনের মানুষেরা যারা তোমাকে বলে না যে আরে এটা সবাই পারে না সবার দ্বারা হবে না হ্যাঁ আমি পেরেছি মানে সবাই পারবে না কি অত সোজা নয় এই মানুষগুলো অ্যাকচুয়ালি ইনসিকিওর এরা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে যে তুমি ওখানে পৌঁছে গেলে বা কেউ ওদের মানে মে বি ইউ কুড রিপ্লেস দেম অ্যান্ড দে ডু নট ফাইন্ড দেম সেলস ইর রিপ্লেসেবল অ্যাকচুয়ালি অ্যান্ড দ্যাটস দেয়ার ইনসিকিউরিটি অ্যান্ড উই হ্যাভ নো অপশন বাট টু আস্ক দেম উই হ্যাভ নো অপশন বাট টু ট্রাই অ্যান্ড লার্ন ট্রাই অ্যান্ড নো যে কোনো যদি মানুষের খোঁজ পাওয়া যায় যার কাছে গিয়ে আমরা নিজেদের যেটুকুই গুণ স্কিল ট্যালেন্ট যাই বলতে চাও তুমি সেটা এক্সপ্রেস করতে পারো দেখাতে পারো তারপর যদি তারা কাজ দেয় তো দেবে কারণ এটা তো ওই তো বললাম বছরে বছর কোনো পরীক্ষা হয় না বা কোনো সিলেবাস নেই এটার কোনো ইউ জাস্ট হ্যাভ টু বি ইউ জাস্ট হ্যাভ টু নো দ্যাট ইউ আর গুড তাই না দিস নলেজ দ্যাট ইউর গুড ইনাফ কামস ফ্রম প্র্যাকটিস আর মেবি ভ্যালিডেশান বা এর পিস অফ জব মেবি যে তুমি একটা কাজ পেয়ে গিয়েছো যেটা বা তুমি কাজ পেতে থাকছো ছোটো হলেও ছোটো ছোটো স্কেলে হলেও তুমি কাজ পেতে থাকছো তার মানে তোমার মনে হচ্ছে যে কেউ কমেন্ট করছে যে ভালো এই এনামুলকে আবার কাজ করিও হ্যাঁ এনামুলের ন্যারেশন আমার খুব ভালো লাগলো সো দিজ থিংস রি আফার্ম ইউর অ্যাজামশান বা প্রিজামশন দ্যাট ইউ আর গুড এনাফ তাই না এটার বাইরে তো কিছু নেই তোমার কাছে কারণ কোনো সিলেবাস নেই কোনো পরীক্ষা নেই কোনো টেস্ট নেই যেটা দিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি গুড এনাফ কি তো এই নলেজটা ছাড়া যেহেতু তোমার কাছে কিছু নেই তাই আমাদের কাছে এরপর মানে ওই ধরনের মানুষের কাছে পৌঁছানো ছাড়া বা তাদেরকে জিজ্ঞেস করা ছাড়া আর কোনো রাস্তা নেই থাকে না এক সময় ছিল যারা স্টুডিওর বাইরে দাঁড়িয়ে থেকে স্টুডিওর প্রডিউসারদের হাতে পায়ে ধরে হয়তো কাজ মানে জোগাড় করতে হয়তো মানুষ বা ধরো কালচারালি যারা অনেক ছোট থেকে অনেক ইনক্লাইন্ড যারা অনেক স্টেজে কাজ করেছে ছোট থেকে একটা কালচারাল পরিবেশে বড় হয়েছে তাদের অনেকের সাথে পরিচিতি হতেই থাকে আমার সেরকম সুযোগ হয়নি আই হ্যাভ মানে আমি লাইফের অনেক লেটে অনেক অনেক লেটে শেষ হয়তো এই বিগত চার পাঁচ বছরে হয়তো একটু কালচার হোক সাহিত্য হোক এই ধরনের কাজ হোক আমার মধ্যে কি কি থাকতে পারে সেটা এক্সপ্লোর করা এসব জিনিসগুলো শুরু করেছি আমি অনেক লেটে শুরু করেছি এবার লেট মানে সমাজের নিরিখে আমার কাছে কোনো লেট হয়নি আমার মনে হয় যে আমি আই আই ডিসকভার মাই সেলফ অ্যান্ড ইট টুক টাইম অ্যান্ড অনেকের সময় লাগে না অনেকের সময় লাগে এটাই পার্থক্য এবার এরপর আমি কোথায় যাব কেউ পঞ্চাশ বছর বয়সেও প্রথম সিনেমায় অভিনয় করতেই পারে তাই না প্রথম গান গাইতেই পারে ইট ম্যাটার্স যে তুমি সারভাইভ করতে পারছো কি না অ্যান্ড দ্যাটস হোয়াট উই ওয়ান্ট আমরা মনে হয় যে আমরা আমরা এটাই করতে চাই আমাদের মনে হয় যে না ওই চাকরিটা আমি করতে পারবো না ওরে বাবরে আমার বন্ধু বলছে যে এই রকম হয় ওখানে ওর বস ওকে এইভাবে গাল দেয় এভাবে অপমান করে না বাবা আমি করতে পারবো না আমাকে তাহলে এই কাজটাই ভালো করে করতে হবে কিন্তু কিভাবে করতে হবে উই ডোন্ট নো দি ওয়ে অ্যান্ড দ্যাটস ওয়াই উই রিচ আউট টু দিস পিপল অ্যান্ড দিস পিপল টেলউ দ্যাট টেল ইউ দ্যাট দে আর নো শর্টকাটস হুয়াজ আস্কিং ফর শর্টকাট যদি কোনো শর্টকাটের প্রয়োজন মানে শর্টকাটের কথা ভেবেই যদি কেউ এই ধরনের একটা সিদ্ধান্ত নেবে যে এই মানে মানে কোন শর্টকাটের কথা ভেবে যদি সিদ্ধান্ত নিতাম তাহলে কি আমি এই লাইনে আসতাম তাহলে তো আমি এমন কোনো কাজ করতাম যেখানে শর্টকাটে আমার চেনা কোনো কেউ কোথাও আছে সেখানে গিয়ে কাজ করে নিতাম আমি শর্টকাট তো খুঁজছি না যদি চার বছর ধরে নিজের গলার উপর উচ্চারণের ওপর কথা বলার উপর অ্যাক্টিংয়ের উপর কাজ করাটা শর্টকাট হয় তাহলে আই ডোন্ট নো হাউ লং দি রোড ইজ অ্যান্ড অ্যান্ড আই এম ওকে ইফ দ্য রোড ইজ লং আই জাস্ট ওয়ান্ট টু নো দ্য ডিস্টেন্স যে কত কত দূরে আর কোন দিকে দ্য কোয়েশ্চেন ওয়াজ দ্যাট বাট দ্য রিপ্লাই ওয়াজ এটা রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এটা আমার অনেক দিন থেকেই মাথার মধ্যে রয়েছে যে ডোন্ট লেট উই কিপ লেটিং পিপুল আস দ্যাট উই ক্যান নট ডু সামথিংস অর হোয়াট উই শুড ডু যেখানে আমাদের নিজের ডিসিশন অ্যাকচুয়ালি ভেতরে কোথাও একটা হয়ে আছে সেই জন্যই তাদের এই কথাটাতে হয় আমরা খুশি হই বা ভালো ভালো লাগিয়ে না তাই না কেউ যদি হঠাৎ করে আমাকে বলে কী করছে সেসব আমার বন্ধু আছে অভিক যে যখন ওই মাইকের এই কিনছিলাম আস্তে আস্তে এই সব কাজ করছিলাম হি ইউজ টু টেল মি দ্যাট যে ওই সব বন্ধ কর আমার কাছে এই এসএসসির এই টেরিয়ালটা আছে এটা পরগা স্টাফ সিলেকশনের এটা পরগা দিয়ে পরীক্ষার জন্য প্রিপেয়ার কর এসব এসব গোঁজাগিরি বন্ধ কর তো তারপর তখন আমি তো যা ওর কাছ থেকে পালিয়ে গেলাম ওকে বলতামই না যে আমি এইসব কাজ করছি হ্যাঁ পড়ছি 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 এসব বলে দিতাম লজ্জা পেতাম এই কাজটা করছি বলতে তো তারপর যখন আমি হঠাৎ করে সানডে সাসপেন্সে একটা কাজ পেলাম সেইটা শুনে কিন্তু ওর মনে হলো যে আমি খুব সাকসেসফুল হয়ে গিয়েছি হয়তো ও আজও সেটা ভাবে কিন্তু আমি যে নই মানে সেইভাবে মানে আমি রোজগারটা কথা বলছি যে রোজগারটা এমন কিছু নয় যে আমি আমার ফ্যামিলিকে প্রচণ্ড সাপোর্ট করতে পারবো বা মানে ওই যে কিছু একটা বাড়ির কিনে দিতে পারবো বা কিছু ওই যে জিনিসগুলো ওগুলো তো নেই খুব সাধারণ রোজগার ফ্রিলান্স তো খুব কি বলবো তোমাকে যে যে সমস্ত জায়গাগুলো থেকে একটা কনস্ট্যান্ট একটা কাজ আসতে থাকে ভালো রোজগার হয় সেটা তো আমার নেই সেটা করার জন্যই এই সমস্ত মানুষের কাছে রিচ আউট করতে হয় বাট ইয়া দে টেন টু নট টেলাস হাউ দে রিচড দেয়ার অ্যান্ড আই আর্জ ইউ টু প্লিজ ডোন্ট ডু ডোণ্ট বি লাইক দিস ওকে ডো্ট বি লাইক দিস পার্সন আর দিজ পার্সনস প্লিজ তুমি যেখানেই পৌঁছেছ যখনই কেউ তোমাকে জিজ্ঞেস করে লাইফে যে তুমি কীভাবে পৌঁছোলে তাকে প্লিজ এটাই বলো যে ইউ হ্যাভ ডান ইট থ্রু মানে মানে তুমি যদি করতে পেরেছো তাহলে যে কেউ করতে পারবে এটা তো প্রথম কথা এই কথাটা তো প্লিজ বলো অ্যান্ড গিভ দেম সাম অ্যাডভাইস লিসেন টু দেম ইফ দে আর ইফ ইউ আর এ পেন্টার অ্যান্ড সামান সেন্স ইউ পিকচার্স দ্যাট দে হ্যাভ ড্রন অর ফটোগ্রাফার অ্যান্ড দি হ্যাভ ইউ সাম অফ দ্য রিলস আর ইমেজেস ডো্ট মানে মিথ্যে কথা বলো না তাদেরকে কিন্তু তাদেরকে পজিটিভ ফিডব্যাক দাও যে এটা এরকম করলে বেটার হবে হ্যাঁ তুমি এই এটার উপর কাজ করো আর অমুক জায়গায় নিজের ছবি পাঠাও হ্যাঁ বা তুমি যদি মনে করো ইফ ইউ আর ডক্টর অ্যান্ড সাম ওয়ান ওয়ান্টস টু বি ডক্টর জয়েন্ট কী করে ক্র্যাক করবে বুঝতে পারছে না তাহলে তুমি যেভাবে পড়েছিলে সেটাই বলে দাওকে তোমার যেটুকু মনে আছে যেভাবে বা ও যেটা পড়ছে সেটা তুমি জানো দিয়ে তুমি তাকে বলো যে তোমার যদি মনে হচ্ছে ও স্ট্র্যাটেজিতে কোথাও কিছু ভুল আছে তো সেটা ধরিয়ে দাও এটা বলার প্রয়োজন নেই যে আরে কত বছর আর অপেক্ষা করবে অন্য কিছু একটা ট্রাই করা উচিত তোমার একটা প্ল্যান বি থাকা উচিত হ্যাঁ এখানে ডাক্তারই খুব সহজ কাজ নয় খুব কঠিন কাজ কিন্তু আগে থেকে বলে দিচ্ছি লেট দেম ডিসকভার ফর দেমসেলভস তাই না তোমার কাজ নয় ওটা ও বলে দেওয়া তারা যে প্রশ্নটা করছে সেটার উত্তর দাও আর যদি দেবার ইচ্ছে নেই তাহলে ডিসকারেজ করো না দ্যাটস অ্যাট দ্যাটস ইট অ্যাকচুয়ালি আই এবার আমি আস্তে আস্তে একটু রেগে যাচ্ছি আর খুব ঘামছিও তাই আজকের মতো এখানেই বন্ধ করছি একুশ মিনিট বাইশ সেকেন্ড হয়ে গেল তেইশ বাইশ মিনিট হওয়ার আগে আমি বন্ধ করবো তাই থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং ইফ ইউ আর স্টিল লিসনিং অ্যান্ড প্লিজ প্লিজ ডু নট গেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট ইজ ইন দি ডিসক্রিপশন ফর ইউ ওনলি ফর ইউ আই হ্যাভ এ লিঙ্ক যাও গিয়ে দেখো আমাদের ফিডব্যাক দাও আর ব্যাস আর কিছু করতে হবে না তোমাকে ভালো থাকো বি কাইন্ড টু পিপুল ওকে বি কাইন্ড টু পিপুল যতটা তুমি পারো ভালো থেকো